নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকির সংসার। তো এখন আমি রেডি হয়ে গেছি, আজকে আমার বন্ধুর বাড়িতে আমার নিমন্ত্রণ, তো ওখানেই যাচ্ছি। ও নতুন ফ্ল্যাট কিনেছে, তো তার জন্য আমাকে যেতে বলেছে। আমি আর সানাই যাচ্ছি। দেখো দেখো, সানাও রেডি হয়ে গেছে। বাইরে আজকে বেশ রোদ উঠেছে, মানে বেশ কদিন আমরা বেশ আরামেই ছিলাম কুচবিহারে আসার পরে, কিন্তু আজকে বেশ গরম। তো তার জন্য একদম হালকা ড্রেস পরেছে। এখন আমি রেডি হয়ে গেছি একদম, এবার বেরিয়ে যাব। আর ও আমার ওই বান্ধবীর মায়ের জন্য আমি একটু আলুর দম করে নিয়ে যাচ্ছি, কারণ কাকিমা আমার হাতে রান্না খেতে ভালোবাসে, আর আমি একদম নিরামিষ করে করেছি, কারণ কাকিমা নিরামিষ খায়। তো কাকিমার জন্য আলুর দম করে নিয়ে যাচ্ছি, আর কালারটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও কেমন করেছি। আর ওদের জন্য একটু মিষ্টি নিয়ে যাব, কারণ সানার বয়সে একটা পুচকে আছে, সানারও বন্ধু পেয়ে যাবে, আমারও বন্ধু হয়ে যাবে ওখানে গিয়ে। তো চলো এবার ওখানে গিয়ে তোমাদের দেখাবো, ওদের ফ্ল্যাটটাও দেখাবো আর আমার বন্ধুকেও দেখাবো। এখানে হচ্ছে এই আলুর দমটাই, দেখো কেমন করেছি, একদম মাখা মাখা করেছি। এটা কিন্তু একদম ভেজ, আমি এখানে পেঁয়াজ রসুন কিছুই ইউজ করিনি, একদম নিরামিষভাবে করা। তো এখন আমি বেরিয়ে যাবো। তো আমরা চলে এসেছি, এখন লিফটের মধ্যে আছি মা আর মেয়েতে। ওদের ফুড ফ্লোর এরকম আওয়াজ পাচ্ছেন, এখানে প্রচুর কাজ হচ্ছে এদিক ওদিক। কি দেখছিস তুই বাবু? এ দুজনে মিলে বসে গেছে এখানে। এখন আমরা ছাদে এসেছি, ছাদে প্রচন্ড হাওয়া, ভীষণ ভালো লাগছে। আর এই আমার বন্ধু প্রিয়া, আর এটা হচ্ছে, এখানটা হচ্ছে তোষা, দেখো তোষাটা শুকিয়ে গেছে, এখন জলটা শুকিয়ে গেছে, গরম তো এখন, তাই জলটা শুকিয়ে গেছে। আর এটা হচ্ছে এই ছাদটা, দেখো এই টোটালটা, আমরা একটা সাইডে দাঁড়িয়ে আছি আর বাচ্চাগুলো খেলছে, ভীষণ ভালো লাগছে ছাদে এসে। এখানে বাচ্চাদের দিয়ে দেওয়া হয়েছে, এই যে সানা বসে গেছে, প্রচুর কিছু আইটেম করেছে, অনেক কিছু আইটেম করেছে, আর সব আমার বন্ধু কিন্তু নিজে হাতে রান্না করেছে। দুই বন্ধুদের মিলে বসে গেছে, কেমন আছে? ভালো আছে, খাও। আমারও ভালো। ভালো আছে? ও আমরা লাঞ্চ করে নেব। আর আমার বন্ধু দেখো কত কিছু সাজিয়ে দিয়েছে, এখানে ভাত করেছে, ভাত, এখানে হচ্ছে ফ্রাইড রাইস, এত মেনু করেছে। আচ্ছা এটা হচ্ছে পনির করেছে, পনিরটা একটু অন্য স্টাইলে করেছে, দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা এখানে করেছে চিংড়ি মাছ, দেখো কি সুন্দর সাজিয়ে দিয়েছে। এখানে রয়েছে পাবদা মাছ, এখানে রয়েছে মাটন, আর এখানে রয়েছে চাটনি। এটা কিসের চাটনি করেছি? অরেঞ্জ আর আমসত্ত্ব। আচ্ছা এখানে অরেঞ্জ আর আমসত্ত্ব দিয়ে করেছে, দেখে বোঝা যাচ্ছে দারুণ হয়েছে। আর সাথে আছে মিষ্টি, আর এখানে আছে স্যালাড, কত কিছু আইটেম, এত কিছু কখন খেয়ে উঠবো, সব খেতে হবে। ওই দেখো সব খেতে হবে, ওই দেখো সবাই বলছে সব খেতে হবে, বুঝো সব খেতে হবে। ঠিক আছে চলো, তো চলো এবার আমি লাঞ্চ করে নিই, আমি আর আমার বন্ধু দুজনে লাঞ্চ করে নিই। বাচ্চারা খুব ভালো খেয়েছে, এবার আমরাও খেয়ে নেব, এবার আমরাও খাওয়া দাওয়া করে নেব, প্রচুর কিছু জানি না কতক্ষণে খেয়ে উঠতে পারবো। আমাদের
এই বন্ধুর বাড়ি থেকে আমরা এসেছি রামকৃষ্ণ মঠে, কারণ ওর বাড়িটা রামকৃষ্ণ মঠের সামনেই ওর ফ্ল্যাটটা, তো ওখানে এসেছি আর মঠের ভেতরে ঢুকে গেছি। দেখো এটা মঠের গেট, আর এখানে দেখছি এই বাচ্চাগুলো, মিশনের বাচ্চাগুলো ভেতরে যাচ্ছে। এটা হচ্ছে মঠের গেট। এখানে দেখো কি সুন্দর ফুল ফুটেছে। আর সামনে এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, তো এখন এরকম অবস্থায় আছে। এখন ওদের প্রার্থনার সময়। বাড়ি চলে এসেছি আর আজকে দিনটা ভীষণ ভালো কাটলো বন্ধুর সাথে। তারপরে আমরা ওখান থেকে তো রামকৃষ্ণ মঠ গেছিলাম, তোমরা দেখলেই। আমার মেয়েরও ভালো কাটলো, ও বন্ধু পেয়ে গেছিলো বলে। তো এখন ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ হয়ে নিয়ে তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে। দেখা হবে আবার একটি নতুন ব্লগ নিয়ে।